মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রোজ একটা না একটা ঝামেলা লেগে থাকে বাড়িতে, আমিও বাপু বুঝি না এত রাত অব্দি পড়াশোনা করার কি দরকার ছিল সত্যি তো। হ্যাঁ কাকিমা, আমি জয়েন। আরে শুরুতেই নিজের পরিচয়টা দিস না, ওদের ছেলে ফিরেছে কিনা সেইটা শুধু জেনে। হ্যাঁ কাকিমা, অভিজিৎ ফিরেছে? ও না, আমি জয়েন, বুবাই আছে না তার কাকা, না ও তো ফেরেনি, সেটা নিয়ে তো চিন্তা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ফিরলে আমি জানাবো। আচ্ছা অভিজিৎ এলে প্লিজ আপনি একবার জানাবেন। হ্যাঁ কি বললো চয়নদা, অভিজিৎ ফেরেনি? না উনি তো ভাত বেড়ে বসে আছে। না না সৃজন, আমার মনে হয় আর দেরি করে লাভ নেই, চলুন তো ওদের ফেরার পথটা আমরা একবার দেখে আসি, চলুন। মুমার বাবা আমার ছেলেটা কোথায় গেল বলো, মুমাই কোথায় গেল? বৌদি তুমি চিন্তা করো না, আমরা আছি তো, আমরা দেখছি, মেজা চল। এক মিনিট এক মিনিট, ফোন এসছে আবার, আননোন নাম্বার থেকে ফোন। না ফোনটা ধরেই দেখি একবার। হ্যালো, কি কি বলছেন? মানে ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। বেঁচে আছে কিনা বলতে পারছি না। আমার নাতি আর ওই মাস্টারের কি অবস্থা একটু আমাদের বলবেন? আপনারা অর্ক আর অভিজিতের বাড়ির লোক? তখন থেকে তো বলেই যাচ্ছি আমরা অর্ক দত্তর বাড়ির লোক, আর ওনারা হলেন অভিজিৎ চৌধুরীর বাড়ির লোক। ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর ব্লাড লস হয়েছিল, তাছাড়া ইন্টারনাল ড্যামেজও ছিল অনেক। সরি আমরা অভিজিৎ চৌধুরীকে বাঁচাতে পারলাম না, অ্যাকচুয়ালি উনি স্পটেই মারা গিয়েছিলেন। সবে ছেলেটা একটু নিজেকে গুছিয়ে নিচ্ছিল গো ঠাকুর, কে আমাদের এমন সর্বনাশ করলো গো। এক মায়ের কোল খালি হয়ে গেছে ঠাকুর, আর এক মায়ের কোল তুমি খালি করো না, উপায়কে ফিরিয়ে দাও ঠাকুর। আর যারা এই সর্বনাশের পেছনে রয়েছে তাদের চরম শাস্তি দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।